আসসালামু আলাইকুম। পিজা কিন্তু আমরা সবসময় বানাই, তবে এবার এসেছি আরেকটু নতুন রেসিপি নিয়ে, পিজা পাই। এর আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম পকেট পিজার রেসিপি, আজকে নিয়ে এসেছি পিজা পাই এবং কিভাবে বানাতে হবে চলো দেখি নেই। এখানে নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি এবং 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ইস্ট। এরপর খুব ভালো করে মিশিয়ে নিব এবং এই মিশ্রণটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তারপর সেই ইস্টের মিক্সচারটা আমি এখন দিয়ে দিলাম। একটা ছোট ভাগ এবং আরেকটা ভাগ বড়। ছোট ভাগটা রেখে দিচ্ছি পায়ের উপরে ডেকোরেশনের জন্য এবং নিচের পার্টটা দিয়ে আমি এবার thank you.
হাতে করে প্রেস করে চারদিকটা আমি অ্যাডজাস্ট করে পায়ের সাথে অ্যাটাচ করে দিচ্ছি। এই পাশটা একটু বাড়তি মনে হচ্ছিল, তাই এই পাশটা একটু কেটে নিচ্ছি। তোমাদের কাছে যদি মনে হয় যে বড় হয়ে গেছে, তখন তোমরা কেটে দিতে পারবে এবং ছোট হয়ে গেলে টোটা টেনে পাই প্যানের সাথে সেট করে দিতে পারবে। এবার আমি কাঁটা চামচ দিয়ে দিয়ে দিলাম এবং টেনে টেনে আমি সব জায়গার চারদিকের কোণাটা বন্ধ করে দিচ্ছি। ভিডিওটা লক্ষ্য করো, আমি উপরে ডোয়ের টপারটা টেনে টেনে চারদিকটার মুখটা সিল করে দিচ্ছি। এবার আমরা উপরে কিছু মিল্ক অথবা এগ ব্রাশ করে নিব। আমি এখানে লিকুইড মিল্ক নিয়েছি। অনেক সময় আমাদের বাসায় মিল্ক থাকে না লিকুইড, সেক্ষেত্রে তোমরা পাউডার মিল্কটা ওয়াটারের সাথে ইউজ করে ব্যবহার করতে পারবে। কিছু লিকুইড মিল্ক নিয়েছি এবং উপরটা ব্রাশ করে দিচ্ছি। এবার পাইটা বেক করে নিব। আগে থেকেই গরম করে রাখা ওভেনে 200 ডিগ্রি সেলসিয়াসে আমি প্রায় 30 মিনিটের মতো আমার পাইটা বেক করে নিয়েছি। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে এবং খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। আমি তোমাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি আমাদের পাইটা কেমন হলো। আশা করছি তোমাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবে, এতটুকু তোমাদের কাছে আমি চাইতেই পারি। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও অনেক নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য অনেক বেশি অনুপ্রেরণা দেয়। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় নিয়ে রেসিপিটা দেখার জন্য। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।